বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান করেছে ইউরোপ বাংলা অ্যাসোসিয়েশন গ্রেটার ম্যানচেস্টার। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ইউকে। বিস্তারিত থাকছে সহকর্মী আমিনুল হক অয়েসের রিপোর্টে। ইউরো বাংলা অ্যাসোসিয়েশন গ্রেটার ম্যানচেস্টার প্রতিবারের মতো এবার উদযাপন করলো বর্ষবরণ অনুষ্ঠান। সংগঠনের সভাপতি কাজী লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুলের পরিচালনায় স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান। বিপুল পরিমাণ প্রবাসীদের উপস্থিতিতে মুখরিত ছিল নানান রঙে রাঙানো এ আয়োজন। বিলেতের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বাহারি রঙের পিঠাপুলি, নানান ধরনের স্টলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিথিগণ তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। আমার মনে হয় তাদের সাফল্যের একটা বড় একটা কারণ হচ্ছে গিয়ে তাদের সেই অমায়িক দৃষ্টিভঙ্গি, যে তারা যে এই আজকে যে আয়োজনটা করেছেন এটার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওদেরকে ধন্যবাদ। এ সময় বক্তব্য রাখেন ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর লুৎফুর রহমান ওবিই, জিএমবিএর চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, মাহমুদুর রহমান বলু, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন চৌধুরী মামুন, ওয়াইস আহমদ কামালী প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন ওস্তাদ নুরুজ্জামান, পরশ মণি, লীনা পাল, দীপা সেন, দীপা ইসলাম, সৈয়দ হাসান সহ আরো অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তুলসীচন্দ্র ভৌমিক ও রঘুচন্দ্রনাথ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মে যেন এই সংস্কৃতির সংস্পর্শে বেড়ে উঠে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি হোক, বাংলার কৃষ্টি কালচার ছড়িয়ে পড়ুক সর্বত্র। গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা।